হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লজ্জাবতী একটি এক বর্ষ অথবা দ্বিবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ যার বিজ্ঞানসম্মত নাম মিমোসাপুডিকা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদে লজ্জাবতী একটি শক্তিশালী ভেষজ রূপে ব্যবহৃত হয়ে আসছে লজ্জাবতির মধ্যে থাকা অ্যালকোনয়েডস ফ্লাভোনয়েডস ফাইটোস্টেরলস টেরিনয়েডস ট্যানিন এবং স্যাপোনিন সুপাদান আজীবন সুস্থ শরীর ধরে রাখতে অসাধারণভাবে সাহায্য করে তাছাড়া লজ্জাবতীর মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণাবলী লজ্জাবতী গাছের চমৎকার ভেষজ উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়মগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জলে দশটা লজ্জাবতী পাতা রস মিশিয়ে খেলে পাইলসের জ্বালা যন্ত্রণা রক্ত পড়া দূর হয়ে যায় লজ্জাবতির পাতা বেটে ঘা পাচড়া চুলকানি এবং ব্রণস্থানে লাগালে যথেষ্ট উপকার পাওয়া যায় লজ্জাবতীর পাতা এবং শেকড় ফোটানো জল দিয়ে মুখ কুলকুচি করলে দাঁত ব্যথা দাঁতের মাড়িতে রক্ত পড়া এবং মুখে দুর্গন্ধের সমস্যা দূর হয়ে যায় লজ্জাবতীর বীজ থেকে তৈরি তেল লিঙ্গে মালিশ করলে লিঙ্গ শিথিলতা ধ্বজভঙ্গ এবং পতনের সমস্যা দূর হয়ে যায় সপ্তাহে তিন দিন সকালে খালি পেটে হালকা গরম জলে লজ্জাবতীর পাতা এবং শিকড়ের রস মিশিয়ে খেলে অতিরিক্ত সাদা স্রাব এবং অনিয়মিত পিরিয়ডের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি প্রতিদিন সকালে ব্রেকফাস্ট করার আধ ঘন্টা আগে এক কাপ হালকা গরম জলে পাঁচটা লজ্জাবতী পাতা রস মিশিয়ে খেলে পুরাতন আমাশয় কোলাইটিস এবং আইবিএসের সমস্যা দূর হয়ে যায় শুদ্ধ নারকেল তেলে লজ্জাবতীর পাতা দিয়ে ফোটানোর পর ঠান্ডা করা সেই তেল পরিষ্কার তুলো বা কাপড়ে ভিজিয়ে জনির অভ্যন্তরে দিয়ে রাখলে ঢিলা ঢিলাজনির সমস্যা দূর হয়ে যায় প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম জলে লজ্জাবতী গাছের একটা ফুল দশটা পাতা এবং পাঁচ গ্রাম শিকড় বাটা মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা অ্যানাল ফিসার এবং ফিস্টুলার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি পোকার কামড়ে অথবা ক্ষতস্থানে লজ্জাবতীর পাতা বেটে লাগালে জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় প্রতিদিন বিকেলে লজ্জাবতী পাতার চা তৈরি করে খেলে ঘুমের সময় পা কামড়ানো এবং অনিদ্রা সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি লজ্জাবতী পাতার রস পেটের মধ্যে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে অন্ত্রের শ্বাসের উন্নতি ঘটায় এবং হজম শক্তি বৃদ্ধি করে প্রতিদিন বিকেলে দুটো লজ্জাবতী ফুলের চা তৈরি করে খেলে নার্ভাস সিস্টেম সুস্থ থাকে ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং অ্যালজাইমারের সমস্যা দূরে থাকে শুদ্ধ নারকেল তেলের সঙ্গে লজ্জাবতী পাতা রস মিশিয়ে মুখে এবং মাথায় মালিশ করলে মেচে তার দাগ চোখের তলায় কালো দাগ এবং অতিরিক্ত চুল পড়ার সমস্যা দূর হয়ে যায় তাই বন্ধুগণ এই অসামান্য উপকারিতাগুলি পাওয়ার জন্য উল্লেখিত নিয়ম অনুসারে লজ্জাবতী গাছ অবশ্যই ব্যবহার করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ